বাসাটাই আমার দেশ ভাইয়ের বাসাটাও অলের উপরে পড়ে গেছে। অনেক মানুষ আছে না বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে থাকা পছন্দ করে, অনেক মানুষের মধ্যে উনি কিন্তু একজন। বিয়ে করার পরে উনি শ্বশুর বাড়ির কোনায় আশ্রয় নিয়েছেন। আমি কিন্তু এটার কঠোর বিরোধিতা করি। দেখুন কত মানুষ বিভিন্ন রঙের বর্ণের ঢঙ্গের দেশি বিদেশি কত মানুষ সব এক জায়গার ব্যাপারটা কিন্তু তা নয়, এরা বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসছে। Music licensing reimagined. Artlist.io. Music licensing reimagined. তারের কাটা দেওয়া ছিল, তো জায়গাটা সুন্দর হয়েছে, পাকা হয়েছে। এবং আমি যদি দেখাই যে আমার থেকে 50 ফিট নিচে পানি, এই পানিটি কিন্তু 10 ফিটের কাছে চলে আসে। এবং দেখুন সুন্দরভাবে কত সুন্দর মানুষ বসে আছে। এবং এইখান থেকে সোজা যদি আপনি ওই ওই দিক তাকান তাহলে কিন্তু ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশের চর। বাংলাদেশের চর পেরিয়ে ঠিক এমনই একটা নদী, তারপরে ইন্ডিয়া, সুদূর ইন্ডিয়া। এবং যদি লোকেশান ট্র্যাকিং করি, এদিক হচ্ছে পশ্চিম, এদিক হচ্ছে পশ্চিম, এই দিক হচ্ছে পূর্ব, আর এই দিক হচ্ছে উত্তর, এই দিক হচ্ছে দক্ষিণ। আপনি যদি বিমান ফ্লাই করে যান তাহলে, যদি এই সোজা যান তাহলে আপনি ভারত যাবেন, ভারতের পর পাবেন ভারত মহাসাগর। যদি এই সোজা যান তাহলে আপনি পাবেন ভারত, তারপরে পাকিস্তান, তারপরে ইরাক, ইরান, সৌদি আরব, তুরস্ক, তারপরে ফ্রান্স, তারপরে আটলান্টিক মহাসাগর, তারপরে আটলান্টিক মহাসাগর পেরিয়ে দুই চোখে মনোভাবের দেশ বেমান দেশ যুক্তরাষ্ট্র। আর যদি এইদিক যান তাহলে এইদিকে আপনি যে দেশগুলো পাবেন সেটি হলো বাংলাদেশের পরে মায়ানমার, তারপরে ভারত, তারপরে চায়না, তারপরে মঙ্গোলিয়া, তারপরে রাশিয়া, তারপরে রাশিয়া মহাসাগর। এবার একটু সামনে আগাই দেখি দেখি কত সুন্দর সুন্দর মানুষ, দেখুন কত সুন্দর সুন্দর মানুষ। আমার খুব ভালো লাগছে
যে আমি যে সুবাদেই হোক আমি একটা ঘুরার প্রসেস তৈরি করেছি। ছবি শুটি ফটো স্টান করছেন এবং আমরা যখন ছোটকালে আসতাম তখন এই দিক দিয়ে শুট করে নি। Artlist.io Artlist.io